ঘুমালে অকল্যাণ হয়, উঠে পড়। ওই দেখো অমনি এক চোখ দেখাচ্ছিস তুই, ঘুম থেকে উঠে এক চোখ দেখাচ্ছিস। ওরে এক চোখ দেখাতে নেই, দিন খারাপ যায়। দু চোখ দেখা, দু চোখ বোঝ। কি অসভ্য মেয়ে বাবা। ওই তুই পড়তে যাবি না, কত দেরি হয়ে গেল তো। কি করছিস তুই? আরে দেখো না, এই নখটা ভেঙে গেছে, তাই পুরোটাই কেটে দিচ্ছি। তুই নখ কাটছিস এখন বসে? আজকে মেয়ে একটা বৃহস্পতিবারে নখ কাটছে। যা করতে যা। মা, যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বল আসছি। হ্যাঁ আসছি। এ বাবা, ওকে আসার সময় তো দুধের প্যাকেটটা আনতেই বলা হয়নি, এখন পিছুটা কি কেমন করে। আরে কি হলো বাবা, এতবার করে বাজাতে তো আমি শুনতে পেলি। আরে বলছিলাম যে আসার সময় এক প্যাকেট দুধ নিয়ে আসিস, তো সেটা মুখে বলা যেত না। উফ, তুই বুঝবি না, বেরোনোর সময় পিছু ডাকতে নেই, কাউকে পিছু ডাকলে অমঙ্গল হয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। যাচ্ছি, আবার বলে যাচ্ছি, বল আসছি। বেরোনোর সময় হাঁচি করে দিলি তো। দাঁড়া দু মিনিট, দু মিনিট বাদে যাবি। এবার এটার মানে কি? অত কথার উত্তর দিতে পারবো না, দু মিনিট দাঁড়া। দে তো হাতটা, দে দে। আবার কি হলো? তুই চুলটা খুলে কোথায় যাচ্ছিস? বড় সন্ধ্যা বেলা চুলটা আগে বাঁধ, কিচ্ছু হয় না। না চুল খুলে যাবে না, চুলটা বাঁধ, ঠিক আছে? দুগা দুগা, দেখো কাণ্ড, এখানে আবার জুতো উল্টে পড়ে আছে। ঘরে যেন অশান্তির শেষ নেই, এই জন্য ঘরে চারটি খালি ঝগড়া, খালি ঝগড়া আর অশান্তি। এদেরকে যতই বলো জুতো সোজা করে আর রাখবে না, ছমাকেই করতে হবে। এই প্রত্যেকটা সিরিয়াল যেন গেজিয়ে গেজিয়ে করে গাজরের হালুয়া বানিয়ে দিচ্ছে। কি ডান চোখ নাচছে কেন? ও নো, হে ভগবান, ডান চোখ নাচছে, আবার না কোনো ক্ষতি হয়। দেখো ঠাকুর সবার রক্ষে করো। বাসন পড়লো, আবার কে না কে ঘরে এসে হাজির হয়। এই এক সপ্তাহ হয়নি পিসি ঠাকুর অন গেছে। মা এসে গেছি। তুই আবার চুল খুলে ঘুরছিস, তারপরে চুল খুলে পড়তে থেকে বাড়ি আসছিস। বারবার পই পই করে বারণ করি যে চুল খুলে সন্ধ্যেবেলা ঘুরবি না, যখন কেউ একবার চুল কেটে নেবে না তখন বুঝতে পারবি। চুল কেন কেটে নেবে? চুল কেটে নিলে অনেক কিছু হয়, টুকটাক হয়, তুই জানিস না। ডানাত্তা সকাল থেকে চুল কাটছে, আর কিসে খরচ হবে কে জানে। এই যে এই মেয়েটা ফোন নিয়ে বসে আছে, নির্ঘাত আমার জামা দেখছে। আমি কিন্তু কোনো জামা কিনে দিতে পারবো না, কোন জামাটা পরা, কোনটা কাঁচা, কিছুই তো বুঝতে পারছি না। মা, তুমি প্রত্যেকটা বোতলে এভাবে তুলসী পাতা গুঁজে দিয়েছো কেন? তুলসী পাতা গুঁজিনি, তুলসী পাতা দিয়ে রেখেছি, বাইরে গ্রহণ হচ্ছে। আমার জল তেষ্টা পেয়েছে, এখন জল খাওয়া যাবে না। আমি খেয়ে নি, এখন রাখ, পরে খাবি। থুতুও গিলবি না, আমার তো খিদেও পেয়েছে, আমি রান্না করিনি। আমার কখন খাবো? উফ, হয়ে গেলে ডেকে নেবো রে বাবা, বস তো চুপ করে। হ্যাঁ রে, আমাদের ছোটবেলায় এইরকমই জামা ছিল, এখানটা এরকম ফোলা মতন, আমরা সব ওরমই পড়তাম, আবার তোরা সব ঘুরে ফিরে ওইগুলোই পড়ছিস। আর না এটা কি গো? এটা এটা তো সেজো দাদু। আরে উইয়ার্ড সব বাচ্চাটাকে, এটা তুই। আমি আমাকে এভাবে কালি ছুরি মাখিয়েছো কেন? কালি মাখাবো কেন? মাথায় টিপ পড়িয়েছি, সব বাচ্চাদেরই পড়ায়। মা লিটারালি আমার কপালটা দেখা যাচ্ছে না। কপালটাই তো ছোট, কপালটা যখন বড় করা যাচ্ছিল না, টিপটা তো একটু ছোট করতে পারতে। আরে যত বড় করে টিপ পরাবি তত কম নজর লাগবে, তুই ওসব বুঝিস? ওসব বুঝিস না, তাহলে আর কপালে মাখালে কেন? গোটা মুখেই কালিটা মাখিয়ে দিতে পারতে, কেউই আর আমায় দেখতো না। এই বেশি বকিস না তো, যা জানিস না তাই নিয়ে কথা বলিস না। বাচ্চাদের পড়াতে হয় শুধু মাথায় কেন, এইখানে পায়ের তলায় সব জায়গায় পড়িয়ে রেখেছি, এখানে দেখা যাচ্ছে না। আমার সাথে এত অত্যাচার করেছো তোমরা, তোর বাচ্চা হলেও পড়াবো। একদম নয়, আমার বাচ্চা থেকে দূরে থাকবে। যাই হোক, আর
একদিন, আর একদিন বিয়ে বাড়ি গেলে। তুমি যেদিন বিয়ে বাড়ি গেলে আমি ছোলার ডাল বানিয়েছি, আমার নিজের মনে আছে ভালো করে। বিয়ে বাড়ি কি বলছো তুমি? না না, তুমি ভুল বলছো। না 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 না, একদিন নয় দুদিন ছুটি করেছো তুমি। টিকটিকি ডাকছে কিন্তু, দেখলে? আমি সত্যি কথা বলছি, দুদিন ছুটি করেছিলে তুমি। আর ছুটি করো না বাপু, আমি একা সামলাতে পারি না। না আমার ছুটি কিন্তু লাগবে একখান। কিন্তু ছুটিটা চাই কেন? আরে তুমি জানো তো, আরে ওই যে সোনার দোকান রয়েছে, সোনার দোকান রায়জাদের। হ্যাঁ হ্যাঁ, ওই যাদের সোনার দোকান, তাদের মেয়ে আছে না পিঙ্কি, তার না সম্বন্ধ আসবে। ও এই সপ্তাহ দেড়েক আগে, হ্যাঁ আমি দেখি ও চান করে বেরিয়েছে, আর দুটো প্রজাপতি এসে না ওর গায়ের আশেপাশে বনবন 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 করে ঘুরছে। আমি তাকে না ইয়ার্কি মেরে বলেছিলাম যে দেখবি তো তাড়াতাড়ি বের হবে। মা সাথে সাথে একখানা সম্বন্ধ এসছে, মনে হয় বিয়ে হয়ে যাবে। তাই জন্য আমাকে একটু ডেকেছে, বলেছে একটু ওই আয়োজন গুলো করতে সাহায্য করতে, বুঝলে? তাই জন্য তোমার কাছে ছুটি চাইছি, অন্য কাউকে চাইলে কি আর দেবে, তোমাকেই চাই বললুম আর কি। তাহলে বলি শোনো, আমার বিয়ের আগেও না যখন আমি চান করে ফুল তুলতে যেতাম আমাদের বাগানে, ওখানে যত প্রজাপতি ছিল সব এসে আমার গায়ে বসতো, আমাকে পাড়ার সবাই বলতো হে যে তোর বিয়ে হবে, বিয়ে হবে। হ্যাঁ ঠিক তাই, সে বছরই আমার বিয়ে হয়েছে। কি বলো, এইসব হয়, কিছু তো একটা আছে, চল লোকে নালে এমনি বলে, বলো কিছু তো হয়। হ্যাঁ নিশ্চয়ই হয় তো বটে, নালে কি আমাদের আমাদের বুড়ো ঠাকুমা দাদুরা তারা কি আর এমনি এমনি বলেছে? নিশ্চয়ই হয়, তাই না বলেছে? তুই আবার পা মেলে খেতে বসেছিস, তুই দেখবি তোর কত দূরে শ্বশুর বাড়ি হবে, পা মেলে খেলেই এরকম দূরে শ্বশুর বাড়ি হয়, যেমন আমার হয়েছে ধর। খেতে খেতে পা না যাস না তো শ্বশুর বাড়ির লোক অলক্ষী বলবে, বুঝবি তখন। কি বলছিস রে, তোদের ওই চার মাথার মোড়টাতে লেবু লঙ্কা পড়ে আছে, সিঁদুর ফিঁদুর পড়ে আছে, খবরদার বলে দিচ্ছি ওই রাস্তা দিয়ে যাবি না, আর ডেঙ্গুবি তো একদমই না, তুই জানিস না অনেক কিছু হয়। সারাদিন যেন আর কাজ করে করে পারি না, এই বিছানাটা ঝেড়ে শুয়ে পড়তে যেন বাঁচি। ওই দেখো আমি বিছানা ঝাড়ছি, দেখেও তুই আবার বিছানা উঠে পড়ছিস, ঝেটাটা লাগলো তো গায়ে, কতবার বলেছি ঝেটা গায়ে লাগলে রোগা হয়ে যাবে, কিছুদিন আগে এসে জ্বর থেকে উঠলি, আশ্চর্য মেয়ে। মা দেখো এটা প্যাঁচা ডাকছে না? রাত্রিবেলা নিশাচরদের নাম নিতে নেই, দিলি তো তাদের খাবারটা নষ্ট করে তুই। কি সব বলতে থাকো তুমি, এই তুই উত্তর দিকে মাথা করে শুয়েছিস কেন? এদিকে মাথা কর, উত্তর দিকে মাথা করতে নেই, আয়ু কমে যায়, তুই এদিকে কর। আর একটু আগেই তো বারণ করলাম চুলটা খাট থেকে ঝুলিয়ে তুই শুবি না। কেন কেন মানে কি, সব কথার উত্তর নেই, বুঝবি চুল বেয়ে যখন উঠে যাবে তখন বুঝবি। কি উঠে যাবে? কি উঠে গিয়েছিল বেহুলা লক্ষিন্দরের গল্পে, চুল বেয়ে কি উঠে গিয়েছিল বেহুলার? সাপ। নাম নিলি কেন রাত্রিবেলা? নাম নিতে নেই, বল লতা লতা লতা, বল লতা, সাতবার গুনে গুনে বল লতা 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 লতা। এই যে একদিন আমাকে